লালা উন্নয়নখণ্ডের অধীন মোহাম্মদপুর জয়কৃষ্ণপুর জিপিতে সংঘটিত জবকার্ড কেলেঙ্কারি নিয়ে সোচ্চার জিপি সভাপতি আবুল হোসেন লস্কর। ওই জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যার প্রতিনিধি তথা আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী প্রতিনিধি ইকবাল বাহা লস্কর সহ গ্রামের বিশিষ্টজনদের পাশে বসিয়ে সভাপতি আবুল হোসেন লস্কর নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলন করে তার জিপিতে সংঘটিত হওয়া জবকার্ড কেলেঙ্কারির চিত্র তুলে ধরে ওই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত একজন আমলার নাম প্রকাশ না করে বলেন, জবকার্ড এমআইএস ম্যানেজারের ডঙ্গলে জিপির কিছু জবকার্ডধারী ব্যক্তিকে জবকার্ডের কাছ থেকে বঞ্চিত করেন জবকার্ডের সঙ্গে যুক্ত আমলারা। জিপি সভাপতির নজরে এমন দৃশ্য উদ্ঘাটিত হয়। তার জিপির একাংশ ব্যক্তির জবকার্ডে নাম থাকলেও অন্য জিপির ব্যক্তিকে ওই জিপির জবকার্ডধারী ব্যক্তির জবকার্ডের সঙ্গে যুক্ত করে দিয়ে অন্য জিপির ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই অর্থ প্রেরণ হচ্ছে। ওইসব অবাক কাণ্ড দেখে তিনি সোচ্চার হয়ে লালা উন্নয়ন খণ্ড আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে তার জিপিতে সংঘটিত জবকার্ড কেলেঙ্কারির আসল রহস্য বের করার দাবি জানান। খণ্ড উন্নয়ন আধিকারিক তার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সঙ্গে সঙ্গে জিপি সচিবকে নির্দেশ দেন, আগামী 17 তারিখ থেকে 20 তারিখ জিপি অফিসে জবকার্ড ভেরিফিকেশন করা হবে। ওই নির্দেশে বলা হয়েছে, জিপির প্রত্যেক জবকার্ডধারীরা নিজ নিজ জবকার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, ভোটার কার্ড নিয়ে ওই দিনগুলিতে জিপি অফিসে উপস্থিত হয়ে জবকার্ড ভেরিফিকেশন করার জন্য বলা হয়েছে। জিপি সভাপতি আবুল হোসেন লস্কর ওই দিনগুলিতে জিপি অফিসে উপস্থিত থাকতে জিপির সকল জবকার্ডধারীদের কাছে অনুরোধ রাখেন। জবকার্ড ভেরিফিকেশন হলে জবকার্ড কেলেঙ্কারির আসল খলনায়ক অতি শীঘ্রই বেরিয়ে আসবে বলে মনে করছেন জিপি সভাপতি আবুল। সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে যতটুকু সম্ভব জনসাধারণের সুখে দুঃখে পাশে আছে। দীর্ঘদিন থেকে জনসাধারণ অভিযোগ ছিল যে জব কার্ড ভেরিফিকেশন কাজ রীতিমতো পাইতেছেন না। আমি এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণে লালা বিডিও মহোদয়ের পক্ষে আলোচনা করে জব কার্ড ভেরিফিকেশন করিয়া এ সমস্যা সমাধানের চেষ্টা করিতেছি এবং বিডিও মহোদয় নির্দেশ ক্রমে জিপি সচিব মহোদয় আগামী 17/7/21 হইতে 20/7/21 ইংরেজি তারিখ পর্যন্ত জিপি অফিসে জব কার্ড ভেরিফিকেশন করার নির্দেশ দেন। তাই জনসাধারণের কাছে আমার একান্ত অনুরোধ যে প্রত্যেক জব কার্ড হোল্ডার তাদের নিজ নিজ জব কার্ড ভেরিফিকেশন, জব কার্ড, ভোটার আইডি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ জিপি অফিসে কার্যালয়ে উপস্থিত হওয়া জব কার্ড ভেরিফিকেশন করিয়া লইবেন। উল্লেখ্য যে বেশিরভাগ অভিযোগের পরিপ্রেক্ষিতে জানা যায় যে আমাদের জিপি এর জনসাধারণের জব কার্ড এ অন্য জিপির মানুষ যুক্ত করে টাকা আত্মসাৎ করা চলিতেছে। জব কার্ড ভেরিফিকেশন করিলে আমার মূল রহস্য বেরিয়ে আসবে। তাই এলাকার সকল জনসাধারণের সাহায্যে ও সহযোগিতা একান্ত প্রয়োজন। এ ব্যাপারে বিষয়টি সত্য প্রমাণিত হইবে তবে আমার জনসাধারণের ন্যায্য মামদুর আব্দুল সাব্বার মামদুর পার্ট সব্বার জব্বার মামদুর পার্ট টু হোল্ডিং নম্বর 424, কিন্তু দেখা গেছে অ্যাকাউন্ট নম্বর 16753211005193 ফরহানা বেগম বিলেজ শাহবাদ পার্ট 1। এই পরিপ্রেক্ষিতে ওই কারণে আমরা দেখতে পাইছি যে এটা একটা সিন্ডিকেট শুরু হয়েছে। এই সিন্ডিকেটের কারণে আমি আমার আঞ্চলিক সভাপতির লগে আলোচনা করছি, করার পরে আমরা বিডিও স্যারের কাছে এই প্রমাণ লইয়া গিয়া দ্বারস্থ লইছি। লওয়ার পরে তাই নগদটা কইছেন যে তোমার তার সেক্রেটারির লগে ওটা আলোচনা করো, আমিও কইয়া দিব। ও সেক্রেটারি আমার তিমির জ্যোতি নাথ, তাই কোয়ার পরে তাই তিমির জ্যোতি নাথ আমার সেক্রেটারির নাম তিমির জ্যোতি নাথ, তাই নগান কোয়ার পরে তাই নগু লগে লগে মানে বুঝিয়া তাই লগে লগে অর্ডার করছেন যে জব কার্ড ভেরিফিকেশন না করলে এটার রহস্য বাইরে তো না। আমি বলছি ঠিক আছে, আপনি ডেট দিয়ে দেন, আমার জিপির স্বার্থে ওটা খরচ, তাই লগে লগে অর্ডার করছেন। তাহলেও আমি তিমির জ্যোতি নাথরে ধন্যবাদ জানাই এখানে। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।